আসসালামু আলাইকুম আমার প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি মোসাম্মদ ইসমতার খানম, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বুয়েট ক্যাম্পাস, ঢাকা। আমার প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো। গত ক্লাসে তোমাদের যে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, আমি আশা করি তোমরা সেগুলো করেছ। তোমরা যারা ক্লাস করতে পারোনি, কোনো ক্লাস তোমাদের মিসিং হয়ে থাকে, তাহলে তোমরা ইউটিউবে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ লিখে সার্চ দিলে আমাদের কলেজের পেজ চলে আসবে। সেখান থেকে তোমরা ক্লাস ফোরের প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ক্লাসগুলো করে নেবে এবং হোমওয়ার্ক ঠিকঠাক মতো করবে। তাহলে ক্লাসের শুরুতেই তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইটা লাগবে। তোমাদের আজকে পড়া হচ্ছে পদার্থ অধ্যায়। তার আগে আজকে বলে নিই, আজকের তারিখ হচ্ছে 5 জুন 2021, আজকে শনিবার। তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করি। চলো সবাই বই নাও, খাতা পেন্সিল যা লাগে সব নিয়ে নাও। তোমরা পদার্থ অধ্যায়ের 44 নম্বর পেজ বের করো। আজকে আমরা পড়ব বায়ুকে এবং কিছু কাজ দেওয়া আছে এখানে, সেগুলো আমরা পড়ব। আচ্ছা দেখি, বায়ুকে আমরা বায়ু দেখতে পাই না। আমরা কি বায়ু দেখতে পাই না? দেখতে পাই না, তাই না? কিন্তু বায়ু আমাদের চারপাশে আছে, চারপাশে আছে, সেটা আমরা অনুভব করতে পারি। বায়ু যখন প্রবাহিত হয় তখন আমরা তা অনুভব করতে পারি। গাছের ডালপালা ও পাতার নড়াচড়া দেখে আমরা বুঝতে পারি যে বায়ু প্রবাহিত হচ্ছে। যখন গাছের ডালপালা নড়ে বা পাতা নড়ে বা কাপড় শুকাতে দিলে দেখা যায় কাপড় বাতাসে ওড়ে, তখন আমরা বুঝতে পারি, তাই না, বায়ু প্রবাহিত হচ্ছে। এছাড়াও আমরা বায়ু প্রবাহিত হলে কি গরম কম অনুভব করি, তাই না? আচ্ছা বায়ুর বৈশিষ্ট্যগুলো কি? কিছু কাজ দিয়েছে এখানে, দেখো বায়ুর বৈশিষ্ট্য। প্রথম বাক্য, আমাদের কাজগুলো বুঝতে হবে আগে, আমরা একটু বোঝার চেষ্টা করি সবাই। চলো কি করতে হবে? প্রথমে হলো দুটি পরিষ্কার কাচের গ্লাস ও একটি কাচের বা প্লাস্টিকের পানিপূর্ণ পাত্র নিই। একটি কাচের বা প্লাস্টিকের পানিপূর্ণ পাত্র নিতে হবে আর দুটা পরিষ্কার কাচের গ্লাস নিতে হবে। দেখো ছবিতে দিয়ে দিয়েছি, দুটি কাচের গ্লাস আর একটি কাচের পাত্রে পানি দিয়ে, পানি নেওয়া একটা পাত্র। তারপর কি বলেছে দেখি, একটি গ্লাস পানিপূর্ণ পাত্রে এমনভাবে ডোবাই যাতে গ্লাসের ভিতর পানি প্রবেশ করতে পারে। তার একটি গ্লাস আমি এমনভাবে ডোবাবো যেন গ্লাসের ভিতর পানি প্রবেশ করতে পারে। তিন নম্বর পয়েন্ট, গ্লাসটিকে পানির ভিতর উল্টা করে ডুবিয়ে ধরে রাখি। দেখো এই ছবির মতো করে তোমরা প্রথমে একটা গ্লাস উল্টো করে পানির মধ্যে ডুবিয়ে ধরে রাখবে, ঠিক আছে? তারপরে আমরা যে দুই নম্বর গ্লাসটা নিয়েছিলাম সেটাও পানির মধ্যে ডুবাবো, ঠিক আছে? দ্বিতীয় গ্লাসটিকে উল্টা করে চাপ দিয়ে পানির ভিতরে প্রবেশ করাই। তার মানে প্রথম, এটা প্রথম গ্লাস, এটা দ্বিতীয় গ্লাস, দুইটা গ্লাসই আমাকে পানির ভিতরে প্রবেশ করাতে বলেছে, তাহলে করাবো। বাসায় এটা প্র্যাকটিস করতে পারো তোমরা। দ্বিতীয় গ্লাসটিকে ঠিক প্রথম গ্লাসটির নিচে নিয়ে সামান্য কাত করে যাতে দ্বিতীয় গ্লাসের বাতাস প্রথম গ্লাসে যেতে পারে,
তাহলে কি বলছে, প্রথম গ্লাসের সামান্য নিচে নিয়ে দ্বিতীয় গ্লাসটাকে কাত করতে বলছে। এমনভাবে কাত করব প্রথম গ্লাসের ঠিক সামনে নিয়ে কাত করব যেন দ্বিতীয় গ্লাস থেকে বাতাস প্রথম গ্লাসে যেতে পারে, এভাবে করে করব। দেখো দেখো এখানে ছবিতে দেখাচ্ছে যে দ্বিতীয় গ্লাস থেকে বাতাস প্রথম গ্লাসে প্রবেশ করছে, দেখেছ? তাহলে ব্যাপারটা কি, কাজটা কি হলো, দুটো গ্লাস নিলাম আর একটি পরিষ্কার কাচের পাত্রে পানি নিলাম, তারপর দুইটা গ্লাস পরপর পানিতে উল্টো করে ডুবালাম, প্রথম গ্লাসটা সামান্য নিচে দ্বিতীয় গ্লাসটা আনবো ডুবিয়ে, ঠিক আছে? এমনভাবে আনবো যেন প্রথম গ্লাসটা ঠিক কিছুটা নিচে থাকে এবং কাত করলে প্রথম গ্লাসের প্রায় বরাবর হয় মুখটা, এরকম। আচ্ছা, গ্লাস দুইটির মধ্যে কী পরিবর্তন হচ্ছে তা লক্ষ্য করি এবং ফলাফল খাতায় লিখি। দেখা যাবে যে দ্বিতীয় গ্লাস থেকে বায়ু প্রথম গ্লাসে ঢুকে যাচ্ছে, দেখা যাচ্ছে যে দ্বিতীয় গ্লাসের বাতাস প্রথম গ্লাসের পানিকে সরিয়ে দিয়ে সে ভিতরে প্রবেশ করছে, বুঝতে পেরেছ? দেখো এইটা কোত্থেকে আসতেছে, দ্বিতীয় গ্লাস থেকে এসে প্রথম গ্লাসে প্রবেশ করেছে অবশ্যই পানিকে সরিয়ে দিয়ে, কারণ কি পানিকে না সরালে সে তার জায়গা দখল করতে পারবে না, বাতাস তার জায়গা দখল করতে পারবে না। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে দ্বিতীয় গ্লাস থেকে বাতাস প্রথম গ্লাসের পানিকে বের করে দিয়ে সেই জায়গাটা দখল করেছে, তাই না? আচ্ছা, এই ফলাফলটাই তোমাদের, এই যে পরিবর্তনটা হচ্ছে এটাই তোমাদের খাতায় লিখতে বলেছে। আচ্ছা, দ্বিতীয় কাজ দেখি আমরা, বায়ুর বৈশিষ্ট্য দ্বিতীয় ভাগ। কী করতে হবে, ফোলানো ও চুপসানো দুইটি ফুটবল নেই, একটা ফোলানো ফুটবল একটা চুপসানো ফুটবল, দুইটি বলই চাপ প্রয়োগ করি ও আঘাত করি, কাজটি থেকে যা পর্যবেক্ষণ করি ও বুঝতে পারি তা খাতায় লিখে রাখি। আচ্ছা একটু আমরা ছবি দেখি, দেখো এটা ফোলানো ফুটবল এটা চুপসানো ফুটবল, এখন দুইটা ফুটবলেই আমরা কি করব, হাত দিয়ে চাপ প্রয়োগ করব। আচ্ছা বাসায় তোমাদের হয়তো ফুটবল আছে, সেগুলো নিয়ে তোমরা এটা পরীক্ষা করতে পারো, এক্সপেরিমেন্ট করতে পারো, ফুটবল না থাকলেও এটা বেলুন দিয়ে আসলে ওরকম ভালো হবে না, ফুটবল থাকলেই সেটা দিয়ে বেটার হবে, তোমরা ফুটবলই নিও। আচ্ছা ফুটবলের আমি যদি চাপ প্রয়োগ করি ফুলানো ফুটবলটায় সেক্ষেত্রে কী ঘটবে আর চুপসানোটায় কী ঘটবে, আচ্ছা সেই ফলাফলটা লিখতে বসবে। দেখবে যে ফুলানো ফুটবলটা মানে বায়ুপূর্ণ ফুটবলটা, এই ফুটবলটা তো বাতাস দিয়ে পূর্ণ, তাই না? এটা হাত দিয়ে প্রেস করলে এটা বিপরীতমুখী চাপ প্রয়োগ করবে। তুমি দেখবে হাতে বিপরীতমুখী একটা চাপ অনুভব হচ্ছে, আর চুপসানো ফুটবলটায় কিন্তু সেরকম বিপরীতমুখী কোনো চাপ দেবে না, তাই চুপসানো ফুটবলটায় আমরা যদি বল প্রয়োগ করি হাত দিয়ে সেক্ষেত্রে আমরা বিপরীতমুখী কোনো চাপ অনুভব করব না, আর ফুলানো মানে বায়ুপূর্ণ ফুটবলটায় আমরা সেই চাপটা অনুভব করব, ঠিক আছে? এটাই আমরা পর্যবেক্ষণ করব, এটাই আমরা খাতায় লিখব। তারপরে পেজ নাম্বার 45 আসি, বায়ুর বৈশিষ্ট্য তৃতীয় ভাগ। দেখো কী করতে হবে, কাঠিতে সুতা বেঁধে একটি দাঁড়িপাল্লা তৈরি করি, কাঠিতে সুতা বেঁধে এভাবে একটা একটা কাঠিতে মানে একটা শলাকা নিলাম, শলাকা নিয়ে সুতা বেঁধে এরকম একটা দাঁড়িপাল্লা তৈরি করি, তারপরে দুইটি বেলুন ও একটি আলপিন নিই, দুইটি বেলুন ও আলপিন নিতে বলছে, এগুলো সহজেই তোমরা পেয়ে যাবে হাতের কাছে, এই এক্সপেরিমেন্টটা তোমরা করবে। বেলুন দুইটিকে এমনভাবে ফুদিয়ে ফুলাই যাতে বেলুন দুইটির আকৃতি একই হয়, দুইটা বেলুনই সম পরিমাণ ফোলাতে হবে মানে আকৃতি একই রকম হতে হবে বলে দিয়েছে, পাশে দেখানো ছবির মতো বেলুন দুটিকে দাঁড়িপাল্লার দুই পাশে ঝুলিয়ে দেই, দেখেছ? এভাবে বেলুন দুটিকে দাঁড়িপাল্লার দুই পাশে ঝুলিয়ে দিতে হবে, দাঁড়িপাল্লাটিকে আনুভূমিকভাবে সমান করে ধরতে হবে, ঠিক আছে?
আলপিনের সাহায্যে আলতো করে বেলুনের মুখের দিকে একটি ছিদ্র করি, যাতে বাতাস আস্তে আস্তে বের হয়ে যেতে পারে। যে আলপিনটা নিয়েছিলে সেই আলপিন দিয়ে একটি বেলুন ছিদ্র করে দিতে বলছে, যাতে একটি বেলুন ছিদ্র করতে বলছে, দুইটা ছিদ্র করা যাবে না। একটা বেলুন ছিদ্রি করলে কী হবে, ছিদ্র করলে বাতাস আস্তে আস্তে সেই বেলুন থেকে বের হয়ে যাবে। বেলুন ও দাড়িপাল্লার কী পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করতে বলছে, নিজেরা পর্যবেক্ষণ করে খাতায় লিখতে বলছে। তাহলে কী হবে, ধরো এইটা আমি আলপিন দিয়ে ছিদ্র করেছি, তাহলে এটা থেকে বাতাস বের হয়ে যাবে, তাই না? বের হয়ে যাবে, তার ফলাফলটা কী হবে, এই বেলুনটা দাঁড়িপাল্লার এই পাশটা নিচের দিকে ঝুলে যাবে, নিচের দিকে যাবে আর এটা উপরে উঠে যাবে, ঠিক আছে? কারণ এটার মধ্যে বায়ু আছে, এই জন্য এটা ভারী দেখাবে, আর এটা বায়ু বের হয়ে যাবে বিধায় এটা উপর দিকে উঠে যাবে। পেজ নাম্বার 46 চলে আসো। দেখো এখন ফলাফল লিখে দিয়েছি এখানে, তোমরা এটা দেখেও লিখতে পারো, আবার এক্সপেরিমেন্ট করেও লিখতে পারো, তবে এক্সপেরিমেন্ট করে লিখলে সেটা বেটার হবে। আমরা যখন বায়ুপূর্ণ দ্বিতীয় গ্লাসটি পানির নিচে কাত করি, তখন দ্বিতীয় গ্লাস থেকে বাতাস প্রথম গ্লাসে প্রবেশ করে, ওই যেটা ছবিতে একটু আগে আমি বললাম, বাতাস প্রথম গ্লাসের পানিকে ঠেলে বের করে দেয়। এই পরীক্ষাটি থেকে আমরা বুঝতে পারি বাতাস প্রথম গ্লাসটি থেকে পানি সরিয়ে সেই জায়গা দখল করেছে, তাহলে বায়ু জায়গা দখল করে, তাই না? তার মানে বায়ু একটি পদার্থ এখানে প্রমাণ হয়, কারণ পদার্থের একটা বৈশিষ্ট্য কী, পদার্থ জায়গা দখল করবে। আমরা যখন বায়ুপূর্ণ ফুটবলটিকে আঘাত করি বা চাপ দিই, তখন বলের দিক থেকেও একটি বিপরীতমুখী চাপ অনুভব করি। ফুটবলের ভিতরের বায়ু বলটিকে চুপসে যেতে বাধা দেয়। অপরদিকে চুপসানো বলে যখন আমরা আঘাত করি বা চাপ প্রয়োগ করি, তখন আমরা বিপরীতমুখী চাপ অনুভব করি না। এর কারণ হলো বলটিতে কোনো বায়ু নেই। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি চাপ প্রয়োগের ফলে বায়ু বাধা প্রদান করে। দেখো চাপ প্রয়োগ করলে বায়ু বাধা প্রদান করে, এটাও কিন্তু পদার্থের একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? যেহেতু বলটা বায়ুপূর্ণ বলটাতে আমি চাপ প্রয়োগ করলে আমি বিপরীতমুখী একটা চাপ অনুভব করছি, কিন্তু চুপসানো বল মানে যে বলটাতে বায়ু নাই সেটাতে তুমি যদি চাপ প্রয়োগ করো, তা সেক্ষেত্রে তুমি বিপরীতমুখী কোনো চাপ অনুভব করবে না। এই যে মানে চাপ প্রয়োগের ফলে বাধা যে প্রদান করলো বায়ু, এটা একটা বৈশিষ্ট্য বায়ুর পদার্থে, তাই না? তারপরে দেখি, দাঁড়িপাল্লায় ঝুলানো বেলুন দুইটির মধ্যে আমরা যখন আমরা একটি বেলুনকে আলপিন দিয়ে আলতো করে ফুটো করে দিই, তখন দাঁড়িপাল্লাটি ফোলানো বেলুনটির দিকে হেলে পড়ে। দেখো দাঁড়িপাল্লাটি ফোলানো বেলুনটির দিকে হেলে পড়ছে আর চুপসানো বেলুনটি উপরে চলে গেছে, তার মানে এই বেলুনটি ভারী দেখাচ্ছে, তাই না? এর কারণ হলো ফোলানো বেলুনটির মধ্যে তখনও বায়ু আছে এবং সেটি অন্যটির থেকে ভারী। এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারি যে বায়ুর ওজন আছে। তাহলে আমরা এই পরীক্ষা থেকে খুব স্পষ্টভাবেই কিন্তু বুঝতে পারতেছি বায়ুর ওজন আছে, কারণ ওজন আছে বলেই এই যে বেলুনটিতে বায়ু আছে সেটি কিন্তু হেলে পড়েছে, আর যেটি নাই সেটিতে কিন্তু দাঁড়িপাল্লাটি সেই দিকটা হালকা হয়ে গেছে, তাই না? মানে উপরে উঠে পড়েছে। এ থেকেই আমরা বুঝতে পারি বায়ুর ওজন আছে। তাহলে সার সংক্ষেপটা দেখি, পদার্থের ওজন আছে ও জায়গা দখল করে, আবার বায়ুর পরীক্ষাগুলো থেকেও আমরা জানতে পেরেছি যে বায়ুরও ওজন আছে এবং জায়গা দখল করে, সুতরাং বায়ু একটি পদার্থ। তাহলে আমরা এতক্ষণ কী এক্সপেরিমেন্ট করলাম, পড়লাম, বুঝতে পারলাম যে বায়ু একটি পদার্থ। এছাড়াও বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। বায়ুর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো হলো বায়ু জায়গা দখল করে, বায়ুর ওজন আছে, বায়ু চাপ প্রয়োগে বাধা প্রদান করে। আমরা বায়ু দেখতে পাই না, অনুভব করি, এই জন্য আমরা কিন্তু বলবো না কখনোই বায়ু জায়গা দখল করে না, তাই না? ওই যে গ্লাসের এক্সপেরিমেন্ট থেকে তোমরা কিন্তু সহজেই বুঝতে পেরেছো যে বায়ু জায়গা দখল করে, তাই না? আর বলের এক্সপেরিমেন্ট থেকে বুঝতে পেরেছো যে বায়ুর বল প্রয়োগে বাধা প্রদান করে, আর বেলুনে নিয়ে যে এক্সপেরিমেন্টটা করলাম এটাতে বোঝা যাচ্ছে বায়ুর ওজন আছে।
তাহলে তোমরা এগুলো বুঝে বুঝে পড়বে। ডায়েরিটা নাও, ডায়েরিটা নিয়ে হোমওয়ার্কটা লিখো সবাই। আজকের হোমওয়ার্ক হচ্ছে তোমাদের 44, 45, 46 নাম্বার পৃষ্ঠা। এই তিনটা পৃষ্ঠা খুবই ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে পড়বে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, ডায়েরিটা লিখো, বুঝে বুঝে পড়বে। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।